আমরা দুটো পদ্ধতি শিখলাম, একটা হচ্ছে সরল বাক্য থেকে জটিল বাক্যে রূপান্তর, আরেকটি হচ্ছে জটিল বাক্য থেকে সরল বাক্যে রূপান্তর। এই দুটো পদ্ধতির মাধ্যমে আমরা সরল বাক্য থেকে জটিল বাক্য করতে পারবো, জটিল বাক্য থেকে সরল বাক্যে রূপান্তর করতে পারবো। তাহলে আমি তোমাদেরকে এখানে কতগুলো বাড়ির কাজ দিয়েছি, এগুলো একটু তোমরা করবে, করে এগুলো জমা দেবে। এই শুধুমাত্র সরল বাক্য এবং জটিল বাক্য কীভাবে করতে হবে সেটাই, সেই দুটো দশটা করে দিয়েছি। এগুলো থেকে আমাকে একটু এসডাব্লিউগুলো জমা দেবে। তোমাদেরকে আমি খাতাটা দেখিয়ে দিচ্ছি এখন, তারপরে আবার ছবি তুলে পাঠিয়ে দেব। দেখো, এখানে জটিল বাক্যে রূপান্তর মানে হচ্ছে এগুলো সবগুলো হচ্ছে সরল বাক্য, এই সরল বাক্য দশটা থেকে জটিল বাক্যে রূপান্তর করবে। তাহলে অন্ধকে আলো দাও, আমার কেনা বইটি খুব দামি, আমার পথ দেখাবে আমার সত্য, আমার হারানো বইটি ফিরে পেয়েছি, আমার নিবাস নাই, আমার কর্ণধার আমি, আহার প্রস্তুত হয় নাই, আমি এই সাক্ষী চাই না, ঈদের ছুটিতে আমরা বাড়ি যাব, কৃত্তিমানের মৃত্যু নেই। তাহলে এটা গেল হচ্ছে তোমার জটিল বাক্যে রূপান্তর, জটিল বাক্যে রূপান্তর করব। এরপরে আসবো সরল বাক্যে রূপান্তর, মানে হচ্ছে এগুলো সব জটিল বাক্য, জটিল বাক্য থেকে আমরা সরল বাক্যে রূপান্তর করব। এখানেও দশটি আছে। আমি যাই চাই যে তুমি চুপ করবে, আকাশে মেঘ ছিল না কিন্তু বজ্রপাত হলো, আমি যে গান গাই তাহা সাম্যের গান, আমি শুনেছি যে তুমি সফল হয়েছ, আমি যদি নেপোলিয়ান হইতাম তবে ওয়াটারলু জিতিতে পারিতাম, খাইতে দাও নইলে চুরি করিব, তিনি ধনী কিন্তু দাতা নন, তিনি দরিদ্র কিন্তু সুখী ছিলেন না, ধনের ধর্ম আছে কিন্তু তা অসাম্য, পৃথিবীতে এমন কিছু নেই যা অসম্ভব। তাহলে এগুলো তোমরা এসডাব্লিউ করে আমাকে জমা দেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আগামী ক্লাসে আবার কথা হবে। ধন্যবাদ সবাইকে।